সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো সকালবেলা হেঁটে এসে জামা পুরো ভিজে গেছিল, তাই বাড়ির সমস্ত কাজ সেরে স্নান করে পুজো করে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে একাদশী, আমি একাদশী কেন পালন করি সে কথাটা পরে বলছি। তো আমি একাদশীর দিন আমার কাজ অনেকটা কমেও যায় আর আগের দিন কাজ অনেকটা বেড়েও যায়, যেহেতু সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ঘুমোতে যাই রাত্রে, আর সব কিছু নতুন ইউজ করি, মানে এই তেল নুন হলুদ আটা ময়দা যাই বলুন না কেন, সব কিছু আমার নতুন চাই। চা পাতা রান্নাঘরের কোনো কিছু ইউজ করি না, সেই জন্য এই যে ঝুড়িটার মধ্যে দেখছেন এই জিনিসগুলো আলাদা করাই থাকে, 15 দিন অন্তর এগুলো বেরোয়, আর যা না থাকে আবার নতুন করে কিনে আনি। তো আজকেই যেমন কিনে আনলাম একটু ময়দা, শুকনো লঙ্কা, চিনি এইসব। তো আমি ময়দা আটা সব কিছু চেলে নিয়েছি, এবার মেখে নিচ্ছি। মাখার সময় ওর মধ্যে দিয়েছিলাম একটুখানি জোয়ান হাতে করে গুঁড়ো করে, লবণ, চিনি, তেল আর খাই সোডা। তো ময়দাটা এখন মেখে নেব। এদিকে বাবু আমার পাশে ঘুরঘুর করছে ওর খেলনাটা নিয়ে, চলো আমাকে রাস্তাটা পার করে দাও, তো তোদের বাড়ি দিয়ে আসো দিয়ে আসো দিয়ে আসো। আমি বলছি দাঁড়া বাবা, হাতে আটা আছে একটু মেখে নিই, তারপর তোকে দিয়ে আসছি। তো ওর আর তর্স হয়েছে না, ক মিনিট হলো, ক মিনিট দাঁড়াবো, তাড়াতাড়ি করো, এই করছিল। তো সেই জন্যে কী আর করা, মোটামুটি আটাটা মাঝারি মাখা হলে হাত থেকে একটু সারানো গেলেই ওকে গিয়েছিলাম রাস্তাটা পার করে দিয়ে আসতে, তারপর আবার আটাটা মাখা কমপ্লিট করেছিলাম। তো রান্না হবে পনির আলু পটলের তরকারি। এখানে 250 গ্রাম পনির আছে, 100 টাকা দাম, তো বেশ অনেকটা হচ্ছে, আমার দুবেলা ভালোভাবে হয়ে যাবে। ছোট ছোট করে পিস পিস করে করে নিচ্ছি, আর পনির কাটতে না ভীষণ ভালো লাগে, কি নরম, সাদা, ধপধপে, তুলতুলে, দেখেই আনন্দ লাগে, কি সুন্দর লাগছে না দেখতে। পনির কাটার আগে কিন্তু আমি একবার ধুয়ে নিয়েছিলাম, আমার সব জিনিস একটু ধোয়া রোগ আছে। এরপরে কেটে নেব আলু পটল এগুলো। আলুটা ছাড়াতে ছাড়াতে মনে হলো পনিরের গায়ে যদি ধুলো উড়ে যায় আলুর থেকে, সেজন্য পনিরটাকে একটু দূরে সরিয়ে দিলাম। তারপরে আলু পটল এগুলো তাড়াতাড়ি করে ছাড়িয়ে নেব, তারপর কেটে নেব। আর পটলের মধ্যে যে একটু বীজগুলো আছে একটু পাকা পাকা, ওগুলো আমি পিলারের সামনেটা দিয়ে একটু বের করে নেব, নাহলে মুখে পড়লে ভালো লাগে না, আমার বাড়িতে কেউ ওগুলো খেতে চায় না। ও হ্যাঁ, একটা কথা বলার ছিল, আপনাদের অনেকেই আমাকে কমেন্ট বক্সে বলেছেন আমি নাকি সাধন দার সাথীদের সম্পর্কে মিথ্যা কথা বলেছি, আমি নাকি টাকা খেয়েছি। আচ্ছা, আপনারা বলতে পারেন ঠিক কত টাকা খেলে এরকম বলা যায়? আমার জানা নেই, তো আপনারাই গেস করবেন। আর আমি এক বিন্দুও যে মিথ্যা কথা বলিনি সেটি কিন্তু আমার পুরনো ভিডিওর পিছনে ঘুরে গেলেই বোঝা যাবে, মানে যদি আপনারা আমার একটু চ্যানেলে কষ্ট করে ওই ভিডিওটা একটু দেখে নেন, সাথীদের ব্যবহার আমার প্রতি, আমার মা, আমার দিদি, জামাইবাবু সবাই ওখানে ছিল, সাথীদি কেমন ব্যবহার করেছে, সাধনদা আমাদের বসতে দিয়েছে কিনা, তাহলে কিন্তু প্রমাণিত হয়ে যাবে, আমাকে আর সন্দেহ করা লাগবে না। এবারে পটলগুলো ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, যেহেতু একাদশীর দিনের খাবার তাই কোনো কিছুতেই সেই লাল ঝোল মশলা হলুদ এইসব বিশেষ থাকবে না, হালকা করেই দেবো। আর এর মধ্যে পটলটা ভেজে নিয়ে এক সাইড করে দেবো আস্তে আস্তে, তো আর একটু লাল লাল ভাজা হোক তারপর দিচ্ছি। এই যে পটলগুলো সাইড করে নিলাম, এবার আমার সেই বিখ্যাত চাটনিটা দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরেগুলোকে একটু ধুয়ে নিয়েছিলাম, আর এর সঙ্গে দিয়েছি অল্প একটু শুকনো লঙ্কা, আর আলুগুলোকে একটু সেদ্ধ করে জল ফেলে দিয়েছিলাম, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্য। আর এই আলু পটলের এই মাখামাখি ব্যাপারটা লুচি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো হবে। এবার দিয়ে দেব একটু লবণ, স্বাদ মতো দেবেন, যারা যেরকম লবণ খান,
আর তার সঙ্গে অল্প একটু হলুদ দিচ্ছি। হলুদের পরিমাণটা অল্পই দেব, বিশেষ কালার না হলেও অসুবিধা নেই। মোটামুটি ভাজাভাজি হয়ে এলে এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, সেটাও অল্প পরিমাণে। জিরে গুঁড়োটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে মশলাটা রান্না হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম করে রাখা জল। গরম জল দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে তরকারিটা ফুটতে শুরু করবে। তারপর আবার একটু ঢাকা দিয়ে দেব আর দুটো কাঁচা লঙ্কা চিরে দিলাম। আমরা তো ঝালটা কমই খাই, তো আপনাদের হয়তো ঝালটা একটু বেশি দেওয়া লাগবে। আর তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আলুগুলো একটু কেটে কেটে দেখে নিচ্ছি হয়েছে কি না। আলু পটলটা মোটামুটি হয়ে এসছে, আর একটু বেশি ঝোল রেখেছি কারণ এতগুলো পনির ওর মধ্যে দিতে হবে, পনিরের মধ্যেও একটু ঝোল ঢুকবে। তো ভাজা টুকরো করে রাখা এই ছোট্ট সুন্দর সুন্দর পনিরগুলো দিয়ে দিলাম আর দুটো টুকরো রেখে দিলাম এমনি এমনি খাবো বলে। এই তরকারিতে কিন্তু অল্প একটু চিনি দিতেই হবে, পনিরের মধ্যে একটু চিনি না দিলে ভাল লাগে না। আর এই একটুখানি আদা দিয়ে দিচ্ছি গ্রেট করে, নামানোর আগে আগে দিলাম, একটুখানি ফুটলেই হয়ে যাবে তরকারিটা। একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো, একটু অফ করে দেবো, তারপর তরকারিটা হয়ে যাবে। তো তরকারিটা হয়ে গেলে আমি কড়াটাকে চেঞ্জ করে নেব, এদিকের কড়াটা ওদিকে বসিয়ে দেবো। আর ওদিকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন কড়া নিয়ে এসে আমি সুজি ঢেলে দিচ্ছি। তো 250 গ্রাম মতো সুজি আছে, তো আমি পুরোটাই রান্না করে নেব। এরা সুজি খেতে খুব ভালোবাসে, আর লুচি খাওয়ার সঙ্গে যে কোনো একটু মিষ্টি জিনিস হলে তবে ব্যাপারটা জমে, মানে হজমেও সুবিধা হয়, অ্যাসিডিটি হয়ে যায় না বলে আমার মনে হয়। তো সুজিটা ভালো মতো করে লাল লাল করে ভেজে নিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম, ফুটে এসছে যখন, তখন অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি। অনেক চিনি দিতে হয়, এরা খুব বেশি মিষ্টি খায়। তো হয়ে এসছে বলে আমি একটা এলাচকে সাঁড়াশি দিয়ে ভালো করে ডোলে নিয়ে এলাচটা খুলে দানাগুলো দিয়ে এলাচের যে বক্স সেটাও দিয়ে দিয়েছি। তো মোটামুটি হয়ে গেছে। আর আমি ওদিকে যে ময়দা মেখে রেখেছিলাম লুচি কয়েকটা বেলে নিয়েছি আর টুকটুক করে ভেজে নিচ্ছি লুচিগুলো। তো বন্ধুরা, আজকে আমি যা কিছু রান্না করলাম তার প্রথম থালাটা আমি নিবেদন করলাম আপনাদের প্রতি। আপনারাই আমার ভগবান, আপনারাই আমার দেবতা, আপনারা ভালোবাসলে তবেই আমার জীবন সফল হবে। তো এবারে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি হালকা হাতে। লুচিকার কথা না, একদম না। তো এই যে আমার বাবা, বাবা মারা গেছেন 3 মার্চ। তো দিদি মুখাগ্নি করেছিল, আমি দিদিকে ছুঁয়েছিলাম, সেজন্য আমি দিদি আর মা তিনজনেই একাদশী করি। আর এই যে সন্ধ্যাবেলায় বাবু বসেছিল পড়াশোনার পর বিভিন্ন দেশের পতাকা আঁকতে। ওর যখন পড়াশোনায় ড্রয়িংয়ে মন থাকে না, কিচ্ছু বলা লাগে না, কিন্তু মাঝে মাঝে ওকে খেলা পেয়ে বসে, তখন আপনি ওকে থামাতে পারবেনই না। আর সন্ধে সন্ধে চলে এসেছিল আমাদের মনু সোনা। ভেঙে দিতে হয়, ও খেতে পারে না, ওর দাঁত আছে, ভেঙে দে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুনি ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর দেখা হচ্ছে পরের ভিডিওয়। কি দেখা হবে? তো থ্যাংক ইউ, নমস্কার, ধন্যবাদ, গুড নাইট।